মুম্বাই ইন্ডিয়ান্সের অসংখ্য সাফল্যের কারিগর রোহিত শর্মা পাঁচটি আইপিএল এর শিরোপা এনে দেওয়া অধিনায়ককে এই মৌসুমে থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছে মুম্বাই মুম্বাইয়ের সমর্থকরা বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেনি চলতি মৌসুমে এখনো কোনো ম্যাচ জিততে না পারা দলটির খেলা থাকলেও দর্শক সমর্থকরা দুয়ো দিতে থাকেন আইপিএল এর ইতিহাসে সাফল্যের বিচারে মহেন্দ্র সিং ধোনির পরই তিনি সেই রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তিলে তিলে গড়ে তোলা দলের দায়িত্ব হারিয়ে এমনিতেই খুশি নন রোহিত এর ওপর একের পর এক ম্যাচ হেরে চলেছে দল এমন অবস্থায় হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট নন ভারতীয় জাতীয় দলের এই অধিনায়ক দুজনের তিক্ত সম্পর্ক ড্রেসিং সম্পর্কে কেউ চির ধরিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এর এক খেলোয়াড়ে বরাদ দিয়ে এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস শুধু তাই নয় দুই হাজার চব্বিশ আইপিএল শেষে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত মুম্বাইকে আইপিএল এর পাঁচটি শিরোপা জেতানোর পর এবার জার্সি বদলের কথা ভাবছেন মুম্বাই সেই খেলোয়াড়ের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে সিদ্ধান্ত গ্রহণের বেলায় রোহিত ও পান্ডিয়ার মধ্যে অনেক বেশি তর্ক হয় যা ড্রেসিং রুমের পরিবেশ স্বাস্থ্যকর রাখার পথে বড় বাধা এই মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচের সব কয়টিতে হেরে পয়েন্ট তালিকার একদম তলানিতে আছে মুম্বাই এই মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচে সব কয়টিতে হেরে পয়েন্ট তালিকার একদম তলানিতে আছে মুম্বাই এর মধ্যে ঘরে মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হাঁটা ভালোভাবে নেয়নি সমর্থকরা এদিকে মৌসুমের মাঝপথে মুম্বাইয়ের নেতৃত্বে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছে সংবাদ মাধ্যমটি পরিবেশ নিজের অনুকূলী আনতে আর বড়জোর দুইটি ম্যাচ পাবেন পান্ডিয়া অবস্থার পরিবর্তন না এলে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি হিটম্যান খ্যাত রোহিতকে আইপিএল যে কোন ফ্রাঞ্চাইজি দলে পেতে চাইবে আইপিএল আগামী নিলামে রোহিত শর্মা অন্যতম আকর্ষণ হতে চলেছেন